আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দ্বীনী ভাই বোনেরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলা হচ্ছে পায়ের নেটওয়ার্ক নিয়ে কিছু আপডেট রয়েছে, মানে হচ্ছে আমরা যে পায়ের নেটওয়ার্ক দিয়ে অনেকদিন ধরে মাইনিং করতেছিলাম, এই পায়ের নেটওয়ার্কের কিছু হচ্ছে আপডেট আসছে, সেগুলো হচ্ছে দেখাবো মূলত। তো চলুন হচ্ছে আমরা পায়ের নেটওয়ার্কে সর্বপ্রথম পায়ের নেটওয়ার্কে এখানে যাবো। পায়ের নেটওয়ার্কে যাওয়ার পর তো পায়ের নেটওয়ার্কে যাওয়ার পর সর্বপ্রথম হচ্ছে মাইনিং আমরা কীভাবে স্টার্ট করতে হয় সেটা দেখবো। তো এখানে কিন্তু হচ্ছে মূলত হচ্ছে মাইনিং অপশন থাকে, এখানে টাচ করে কিন্তু আমাদের হচ্ছে মাইনিং অন করে দিতে হয়। তো যাই, এখানে টাচ করার পর এরকম অপশন আসবে, আমি যদি দেখাই এই যে এরকম অপশন আসবে আপনাদের সামনে, এরকম অপশন আসবে। আসার পর দেন এই যে এখানে হচ্ছে মেবি দেখতে পাচ্ছেন মাইনিং লেখা রয়েছে, মানে মাইন লেখা রয়েছে, এই মাইনের উপর টাচ করলে কিন্তু আমাদের মাইনিংটা ওয়ান হয়ে যাবে। দেন আমরা হচ্ছে তারপরে কিছু হচ্ছে দেখেন এখানে হচ্ছে আসছে, এগুলো দেখাবো, মানে আপডেট আসছে। আমি যদি থ্রি লাইনে ক্লিক করি, থ্রি লাইনে যাওয়ার পর এরপরে আমি হচ্ছে মাইনিংয়ে ক্লিক করব, মানে হচ্ছে এইখানে মাইনারে ক্লিক করব, এই যে এখানে মেইন নেটে ক্লিক করব। মেইন নেটে ক্লিক করার পর যে অপশনগুলো দেখব, উপর থেকে তিনটা অপশন এখন কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে। এখানে আনভেরিফাইড ব্যালেন্স শো করতেছে, এরপরে হচ্ছে ট্রান্সফার ব্যালেন্স, ট্রান্সফার ব্যালেন্স শো করতেছে, এবং এখানে হচ্ছে মাইগ্রেটেড ব্যালেন্স কিন্তু শো করতেছে। পূর্বে কিন্তু এরকম ছিল না, মানে অটোমেটিকলি আমাদেরকে কিন্তু ক্লিক করে দেখা লাগতো এরকম নিচে অপশনগুলো এরকম ছিল। তো এখন কিন্তু হচ্ছে তারা এটা ড্যাশবোর্ডটা এরকম আনছে, আপডেটটা নিয়ে আসছে, অনেকে ভালো লাগতেছে আমার। কিন্তু দেখেন এখানে হচ্ছে 163টা ব্যালেন্স রয়েছে আনভেরিফাইড, এবং 122টা রয়েছে ট্রান্সফার ব্যালেন্স, এবং মাত্র 16টা হচ্ছে কিন্তু আমার হচ্ছে মাইগ্রেটেড হয়ে আমার হচ্ছে ব্যালেন্সে যোগ হয়েছে, যেটা কিন্তু আমি এখনও চাইলে আনঅফিসিয়ালভাবে এটা কিন্তু সেল করে দিতে পারবো। তো দেখেন আর আমার যে এখানে 122টা রয়েছে, এই দেন এই 122টা কখন আসবে, যখন হচ্ছে তারা হচ্ছে মেইন নেটটা চালু করে দিবে, তখন হচ্ছে এই যে ট্রান্সফার ব্যালেন্সের যতগুলো আছে এই সবগুলো কিন্তু আপনার হচ্ছে এখানে কোনো চলে আসবে, এই যে আপনার মাইগ্রেটে চলে আসবে যখন হচ্ছে আপনার এটাকে মেইন নেট চালু করবে তারা। আর দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে মানে হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্স, যেগুলো এখানে আনভেরিফাইড ব্যালেন্স আপনার দুই পদ্ধতি থাকতে পারে, যারা রেফার করছেন তাদেরও আনভেরিফাইড ব্যালেন্সে থাকবে, এবং যারা রেফার করেন নাই তাদেরও আনভেরিফাইড ব্যালেন্সে থাকবে, শুধু কম আর বেশি। তো দেন এখানে যে আনভেরিফাইড ব্যালেন্সটা থাকবে এটা কিন্তু আপনার হচ্ছে প্রত্যেক মাসে অথবা হচ্ছে 6 মাস পর পর এটার কিছু অংশ কিন্তু আপনার হচ্ছে ট্রান্সফার ব্যালেন্সে চলে আসবে, অথবা এভরিডে কিছু সেন্ড করে করে আসবে, এরকমভাবে তারা কিন্তু দিয়ে দিবে। এক কথা সম্পূর্ণই আনভেরিফাইড ব্যালেন্সটা দিয়ে দিবে আপনাদের ট্রান্সফার ব্যালেন্সে, যদি হচ্ছে আপনি কোনো একটা রেফার করতে না পারেন তাহলে সম্পূর্ণ পাবেন, আর যদি রেফার করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। রেফার করলে রেফারার যদি হচ্ছে আপনার কেওয়াইসিটা সাবমিট করে, কেওয়াইসিটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে মানে অ্যাপ্রুভ করে দিয়েছে, তাদের যে অংশটা পাবেন সেটা কিন্তু আপনার ট্রান্সফার ব্যালেন্সে আসবে, অন্যথা যদি তারা যদি কেওয়াইসি না করে সেটা কিন্তু পাবেন না। তো দেন এরপর হচ্ছে এখানে ট্রান্সফারে যদি ক্লিক করেন, এগুলো ট্রান্সফারের ডিটেলস দেখতে পারবেন এখানে, যে ট্রান্সফার ব্যালেন্সে আসার জন্য মানে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার ব্যালেন্সে আসার জন্য কতগুলো শর্ত রয়েছে, এই সবগুলো শর্ত এখানে বলে দিয়েছে, আমি কিন্তু ইতিপূর্বে বলে দিলাম। এরপরে মাইগ্রেটেশন, মাইগ্রেটে এখানে বলে দেওয়া আছে, এক কথা মাইগ্রেট চেকলিস্টে যদি যান এখানে অনেকগুলো 10টা অপশন রয়েছে, এই সবগুলো কিন্তু ফিল আপ করে থাকতে হবে, মানে ফিল আপ সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু তখন আপনার ব্যালেন্সে অ্যাভেলেবলে শো করবে। প্রথমে হচ্ছে ডাউনলোড প্রায় ব্রাউজার, এটা কমপ্লিট থাকতে হবে, এরপরে ক্রিয়েট প্রায় ওয়ালেট এটা থাকতে হবে, এরপরে হচ্ছে কনফার্ম প্রায় ওয়ালেট এটা ই করতে হবে, এরপরে এভাবে দেন এভাবে সবগুলো কেওয়াইসি সাবমিট ভেরিফাই সাবমিট এগুলো সবগুলো যদি ঠিকঠাক থাকে লাস্টে মাইগ্রেটেড এ মেনেট এটা সাবমিট করার পর 1 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনার ব্যালেন্সে শো করবে। তো দেখেন আমি যদি ব্যালেন্সে আমার হচ্ছে ব্যালেন্সে যাই, ব্যালেন্সেও কিছু হচ্ছে এখানে মানে হচ্ছে একটু আপডেট নিয়ে আসছে সেটাও দেখব। তো আমি হচ্ছে আমি সরাসরি ব্যালেন্সে চলে যাব। তো সরাসরি আমি হচ্ছে ব্যালেন্সে যাওয়ার জন্য এই যে ভি ওয়ালেটে ক্লিক করে কিন্তু আপনাকে সরাসরি আপনাকে ব্যালেন্সে নিয়ে যাবে। তো আমি ভি ওয়ালেটে ক্লিক করলাম, ভি ওয়ালেটে ক্লিক করে সরাসরি কিন্তু আপনার প্রায় ব্রাউজারে নিয়ে যাবে, মানে হচ্ছে প্রায় ব্রাউজার আবার ওপেন করতে হবে না, এখানে ভি ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আপনাকে প্রায় ব্রাউজারে সরাসরি নিয়ে যাবে। এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি এটাকে ওপেন করে নেব, এখানে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি এটাকে আনলক করে দেবো। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা হচ্ছে আনলক করে দিচ্ছি, এখন হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিয়েছি, একটু ওয়েট করবো, এরপর আমার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে। জাস্ট দেখেন এখন হচ্ছে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে, মেবি দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ব্যালেন্স এখানে 16টা রয়েছে, এখানে অ্যাভেলেবল ব্যালেন্স কিন্তু 15টা রয়েছে। এখন আগে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে এখানে হচ্ছে সেন্ড অপশন ছিল, এখানে সেন্ড অপশন ছিল, এখানে রিসিভ অপশন ছিল, আমরা কিন্তু সহজে এটাতে ক্লিক করে কিন্তু আমরা এটা সেন্ড অ্যান্ড রিসিভ করেছিলাম। এখন এখন এখানে পে অ্যান্ড রিকোয়েস্ট লেখা রয়েছে, এখন সেন্ডের জায়গায় দেখেন পে অ্যান্ড রিকোয়েস্ট লেখা রয়েছে, দেন এরপর হচ্ছে রিসিভের জায়গায় নোটিফিকেশান লেখা রয়েছে।
আপনাকে যদি এখন হচ্ছে এই ব্যালেন্সটাকে ট্রান্সফার করতে চান বা হচ্ছে কারো কাছে সেল দিতে চান আনঅফিশিয়ালভাবে বা রিসিভ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে পে অথবা রিকোয়েস্ট, এই এই লোগোর উপর টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর দেন এরকম অপশন আসবে। আসার পর এখানে আপনাকে উপরে দেখতে পাচ্ছেন আপনি যার থেকে রিসিভ অ্যাড্রেসটা নেবেন এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর মানে হচ্ছে এখানে পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে অ্যাডে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন। অথবা এখানে যদি আপনি ম্যানুয়ালিভাবে দিতে চান তাহলে এখানে কিন্তু ম্যানুয়ালি লেখা রয়েছে, এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে ম্যানুয়ালি, এই ম্যানুয়ালি ওয়ালেটে ক্লিক করবেন, এটা থেকে করতে পারবেন। তো ম্যানুয়ালিতে ক্লিক করলাম, ম্যানুয়ালিতে ক্লিক করলে এখানে দেখেন আর একটা অপশন রয়েছে, দেখেন এখানে কিন্তু সেন্ড এবং রিসিভ অ্যাড্রেস মানে হচ্ছে রয়েছে। এখানে আমি সেন্ড যেতে যাবো, এখানে আপনি যে যাকে সেন্ড করবেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেন এরপরে এখানে হচ্ছে মেমো, আপনি কী সম্পর্কে এখানে লিখে দিতে পারেন, আপনি কোথায় পাঠাতেছেন আপনার পরিচয়টা এখানে লিখে দিতে পারেন, আপনি যদি চান লিখে দিবেন, না চাইলে না, কোনো সমস্যা নেই, এখানে না লিখলেও কোনো সমস্যা নেই। দেন এরপর হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনার এই কয়েনগুলো সেন্ড হয়ে যাবে। আর এখানে মূলত এইখানে আপনাকে বসা দিতে হবে কয়েনগুলো, এখানে কত দিবেন, এই যে জিরো জিরো দেখতে পাচ্ছেন এখানে, এগুলো কিন্তু এখানে এখানে আপনার কয়েনগুলো মূলত বসিয়ে দিতে হবে। কতগুলো সেন্ড মনে করেন আপনি 10টা দিতে চান, এখানে 10 লিখে দিলেন, দেন তারপরে অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আপনি এগুলোভাবে সম্পূর্ণ করলে কিন্তু সেন্ড হয়ে যাবে। রিসিভের ক্ষেত্রে ওইরকমভাবেই রিসিভ অ্যাড্রেস ওরা দিয়ে দেবেন, ও এইভাবে সেন্ড করবে। তো এই সবগুলো বিষয় কিন্তু হচ্ছে পায় ওয়ালেটগুলো আপডেট নিয়ে আসছে। এখন প্রশ্ন আসতে পারে ভাই সবগুলো তো বুঝলাম, এখন হচ্ছে এর মেইন নেটটা কবে আসবে, মানে হচ্ছে আমরা কখন এটা বিক্রি করতে পারবো। তবে তারা অফিসিয়াল টুইটারভাবে মানে হচ্ছে অফিসিয়ালিভাবে কিছু বলেছে, সেগুলো ডিসেম্বরের নাগাদ মানে ডিসেম্বরের 31 তারিখ এর পর্যন্ত, এই মাসের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 99% ধরে নেন মেইন নেট আসবে না। ডিসেম্বরের 31 তারিখের পর তারা আনতেও পারে নাও আনতে পারে, তবে আনার সম্ভাবনাটাই বেশি ডিসেম্বরের 31 তারিখ, মানে এক কথায় 24 সালে প্রথম ফার্স্ট কোয়ার্টারে তারা কিন্তু এই মেইন নেটটা আনতে পারে। তবে 23 সালে 100% থাকেন যে এটাতে 23 সালে তারা মেইন নেট আনবে না। তো যাই হোক, ভিডিওটা মূলত হচ্ছে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও না, নতুন কোনো বিষয় না, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।